কি বললি তুই? কি বললি তুই আরেকবার বল? কি বললি বল? বললাম আমার বিয়ে হয়ে গেছে। এত বড় কথাটা তুই মুখে আনলি কি করে? কি করে মুখে আনলি বল? প্লিজ বৌদি, এত বড় কথাটা তুই কি করে মুখে আনলি? তোর বাবা মা দাদা আজকে বেঁচে থাকলে, বাবা মা দাদা বেঁচে থাকলে আমি কবে এইভাবেই বলতাম? প্লিজ, আমি কথাটা এইভাবেই বলতাম কারণ আমার বিয়েটা সত্যি সত্যি হয়ে গেছে। তুমি আমার কথাটা আগে শোনো না, তারপরে যা ইচ্ছে তাই করো। কার সঙ্গে বিয়ে হয়েছে? ইন্দ্রনীল, ইন্দ্রনীলের সঙ্গে আমার আমার ব্যাঙ্গালোরে দেখা হয়েছিল। আমার আমার বন্ধু আছে না প্রীতি, ওর ডিস্টেন্ট কাজিন। আরে ওরকম কত বন্ধু দাদার সঙ্গে কত মেয়ের প্রেম থাকে, তা বলে তুই দৌড়ে গিয়ে বিয়ে করে নিবি? বৌদি প্লিজ, ইন্দ্রনীল খুব ভালো ছেলে, আমাকে আমাকে খুব ভালোবাসে, ভালোবাসে, ভালোবাসে বৌদি প্লিজ। আমি মেনে নিলাম তোকে খুব ভালোবাসে, তুইও খুব ভালোবাসিস, তা বলে তা বলে এরা এরকম একটা ভুল। শোন, যা হয়ে গেছে হয়ে গেছে, এই ভুলটাকে শুধরে নেওয়ার জন্য শোন না, আমাদের রেজিস্ট্রি করে বিয়ে হয়ে গেছে। রেজিস্ট্রি করে কাগজে সই করে বিয়ে হয়ে গেছে। কবে? গত বছর জানুয়ারি মাসে। তখন তো তোর বাবা মা দাদা, বাবা মা দাদা সবাই ছিলেন, আমি বলিনি। কেন বলিসনি? বলিনি কারণ তারা বিয়েটা মেনে নিতেন না, আপত্তি করতেন। তাই কেন আপত্তি করতো? আপত্তি করতেন আমি জানি, সেই জন্য। কেন আপত্তি করতো? আপত্তি করতো কারণ ছেলেটার ব্যাংক ব্যালেন্স নেই। বাবা মা দাদা তখন বলতেন ছেলেটা কত বড় চাকরি করে, তার সোশ্যাল স্ট্যাটাস কি, তার ব্যাংক ব্যালেন্স কত। তার মানে ছেলেটা কিচ্ছু করে না, কিচ্ছু নেই। বৌদি, তুমি তো ওদের জেনারেশনে নও, তুমি এরকম বোকা বোকা কথা বলছো কেন? আমার কথাটা একটুখানি বৌদি, তুই শোন, তুই শোন, তোকে একটা কথা বলি মা, শোন, তুই ছোট জানিস তো, তুই তুই একদম ছোট মা। দেখ, ছোট বয়সে আবেগের বসে অনেকে অনেক কিছু করে থাকে, অনেক কিছু করে থাকে, কতজনের কত জীবনে কত কি হয়ে যায়। আমি বলি কি জানিস তো, এটা এটা তো কখনো হতে পারে না, এটা কখনো হতে পারে না। আমি আমাকে আমি এক কাজ করব, আমি দাদাদের সঙ্গে আলোচনা করে একটা ভালো উকিল দেখে আইন কানুনগুলো জেনে নিয়ে এই চ্যাপ্টারটাকে ক্লোজ করে ফেলতেই হবে। বৌদি প্লিজ, আর কখনো কোনো দিন তুমি এই বাজে কথাটা তোমার মুখে আনবে না। আমি বলে দিচ্ছি ভালো হবে না কিন্তু, হ্যাঁ, জাস্ট ভালো হবে না। কি করে নিবি তুই, কি করে নিবি তুই? এত বড় একটা কেলেঙ্কারি করেছিস, তার উপর বাড়ি চেঁচিয়ে মাত করছিস? তোর বাড়ি চেঁচিয়ে আমি মাত করছি না বৌদি। আর আমি কোনো অন্যায় কাজ করি, আমি যাকে ভালোবাসি আমি তাকে বিয়ে করেছি। আর তুমি আমার উপর জোর ফলাবার চেষ্টা করো না, একদম চেষ্টা করো না, ভালো হবে না বলে দিচ্ছি আমি, কেলেঙ্কারি হয়ে যাবে। এই তুই আমাকে তুই আমাকে ব্ল্যাকমেল করছিস, তুই আমাকে ব্ল্যাকমেল করছিস, তুই কি মনে করেছিস? তোর বাবা মা দাদা মা তোর উপর কেউ নেই বলে তুই আমার উপর ছড়ি? আমি তোমাকে নাকে দড়ি দিয়ে ছড়ি ঘোরাবো না। আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি আমাকে আমার মতো ছেড়ে দাও, ডোন্ট ইন্টারফিয়ার প্লিজ। আমি কোনো অন্যায় কাজ করিনি, আমি যাকে ভালোবাসি আমি তাকে বিয়ে করছি, তুমি আমাকে আমার মতো ছেড়ে দাও। Oh, my God.
রে, সকাল সকাল কাগজের দখলটা নিয়ে নিয়েছিস। তোমার কাল রাতে ঘুম হয়েছিল কেন? তুমি কি মশারি টাঙাও? কেন না, ওই কাগজে বেরিয়েছে তো যে মশারি না টাঙালে ম্যালেরিয়া হয়, তাই অনিতা একটা জাম্বোসাইয়ের মশারি এনে টাঙিয়ে দিয়েছে কাল রাতে। ভালো করেছো, বেশ করেছো। তাতে হলোটা কি? না, আমার ভীষণ দম বন্ধ হয়ে আসে তো, একদম ঘুম হয় না। ও তাই বল, তো রাতে ঘুম হয়নি। একটা কাজ কর না, এখন গিয়ে ঘন্টাখানেক ঘুমিয়ে নে। আমি শুনেছি ম্যালেরিয়ার মশারা রাত 10টার পরে বেরোয়। তাই তাহলে যাই, ঘুমিয়ে নি। আচ্ছা, আশ্চর্য, ম্যালেরিয়ার মশারা আজকাল ঘড়ি দেখতে পারে। এই কাগজটা দে। কি রে, কাগজে আর দেখার কি আছিস? যত সব ফ্রেশ নিউজ রাজ্যের, জানো কোথায় শরিকি মামলায় একটা দরজা দিয়ে পরিবারের লোকজন যাতায়াত করতে পারছে না বলে সবাই জানলা টপকে যাতায়াত করছে, সেটা হচ্ছে হেডলাইন, সাথে বড় ছবি, এসব দেখে কি হবে? বাহ, ইন্টারেস্টিং। ছবি কিন্তু জানলা দিয়ে যাতায়াত করার কি আছে? সে তো তোর ইয়ে দিয়ে দরজাটা, জানলা ভেঙে দরজা করে নিলেই হয়ে যায়। আর দাঁড়া না, দেখতে দে কোথায়। এইদিকে, এই যে বোধহয় পুরনো কোনো বৌদির ক্যাসেট আবার নতুন করে রিলিজ করছে ব্যবসা। বাংলার গানের জগতের মূর্তিমতি ট্র্যাজেডি মাধবী দাশগুপ্ত। পারিবারিক কারণে গানের জগৎ থেকে স্বেচ্ছা অবসর নিতে বাধ্য হয়েছিলেন এই প্রতিভাময় শিল্পী। সেই আঘাত তার গানের সুর ছিনিয়ে নিল, আর আজ সেই শোক টলিয়ে দিল তার মানসিক ভারসাম্য। কি করে হলো এসব? ভুলভাল খবরটা জানলো কি করে খবরের কাগজের লোকেরা? আমি তোমায় বলে দিচ্ছি বর্দা, আমি 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 সু করবো ওদের, আমি মামলা করবো। দাঁড়া, আমি ইন্দ্রজিতের সাথে কথা বলছি, আমি 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 যদি আমি ওদের ফাঁসিয়ে দেবো পুরো। কালাহিদা, কাল থেকে এ বাড়িতে খবরের কাগজ। আচ্ছা, মিডিয়া হঠাৎ কোমর বেঁধে ডাক্তারদের পেছনে কেন পড়েছে বলতে পারো? পারি। আসলে ডাক্তারদের অমানবিকতার গপ্পটা পাবলিক খায় বেশি। না, পাবলিক তো আর বোকা নয়। কোথায় কোন মর থেকে লাশ হাওয়া হয়ে যাচ্ছে, কোথায় এমার্জেন্সি পেশেন্ট মাটিতে শুয়ে আছে, বা কোথায় কোন বাচ্চাকে বেড়ালে কামড়াচ্ছে, তাতে যে ডাক্তারদের কোনো হাত নেই সেটা কি পাবলিক বোঝে না? না, পাবলিক অত শত মাথা ঘামায় না। ইনফ্রাস্ট্রাকচারের গলত কোথায়, ব্যুরোক্রেসির করাপশন কোথায়? না, আরে বাবা, তার চেয়ে অনেক সহজ একটা লোককে ভিলেন বানিয়ে তাকে গালিগালাজ করাটা। মাস সাইকোলজি তো তাই বলে। যা বলেছ, হেড ইনজুরিটা ছিল তো, ইন্টারনাল হেমারেজটা খুব বেশি হয়েছে, আমার কিছু করার ছিল না। এদিকে তো পেশেন্টের নাম, ঠিকানা, আইডেন্টিটি কিছুই জানা যাচ্ছে না। তাই তো শুনছি না, শীঘ্র রিকভার করার কোনো চান্স নেই, অথচ বাড়ির লোককে প্রেস করা যাচ্ছে না এই অবস্থায়। শীঘ্র রিকভার? রে, পেশেন্ট রিকভার করবে না, আই ওয়ান্ট টু মেক ইট ভেরি ক্লিয়ার। কিন্তু তাহলে এখন উপায়টা কি? অথরিটি জানে, তবে এইসব এমার্জেন্সি কেস নেওয়ার আগে আমাদের একটু ভেবেচিন্তে নেওয়া উচিত। মানে অন্যান্য হসপিটাল যেসব রুলস মেনটেন করে আমরা তো কিছুই করি না।
না, সেই জন্যই তো আমরা একটু আলাদা। হ্যাঁ, সেটা কিন্তু ঠিক কথা। দেখুন, আমাদের ডাক্তাররা যে পার্সোনাল কেয়ার নেয়, এই কেয়ারিং এর কথাটা কিন্তু লোকের মুখে মুখে ফেরে। তারপর টিভিতে নিউজ পেপারে যখন ডাক্তারদের নিয়ে তুলে ধরা হবে, তার থেকে আমরা বাদ পড়ব? না, সেটা অন্য কথা। কিন্তু এখন এই পেশেন্টটাকে নিয়ে কি করা যাবে? আই ডোন্ট নো, আই এম ফিলিং ভেরি টায়ার্ড। এক্সকিউজ মি। আশ্চর্য ডক্টর, সরকারকে আজকে কিরকম একটা অন্যরকম লাগলো, তাই না? হ্যাঁ, এতটা ভালো লাগ না। কি কি হয়েছে? কি ডাকছিলি কেন? মেজো, এ কি রে, তোর মুখের কি চেহারা হলো? কি শরীর খারাপ? কান্নাকাটি করছিস কেন? ঘুমোস না রাত্রে? মেজো, আমার কি হবে বলতো? কেন আমাকে তুই ক্ষমা করে দে মেজো। কি কেন? আমি তোকে অনেক কথা বলেছি, অনেক অন্যায় করেছি। ও মা, শেষ কো ভুল হয়ে গেছে, আমি তুই ক্ষমা করে দে। আচ্ছা পাগল মেয়ে তো, আরে দূর, সংসারে থাকতে গেলাম ঠোকাঠুকি হয়, সে নিয়ে হঠাৎ করে এরকম কান্নাকাটি কেউ করে? দূর, আমি এখন কি করবো মেজো? কি হয়েছে? কি করবো? আরে বলবি তো, না বলে বুঝবো কি করে? আমার কথা আমার মেয়েটা ভাবলো না, আমার বাড়ির লোকের কথা, আমার কথা, ওর মা, ওর দাদা। এই মিনু, পিউয়ের কোনো ব্যাপার? পিউ কি প্রেম করছে? আমার মাঝে মধ্যে একটু সন্দেহ হতো বটে, তাতে এত ভেঙে পড়ে কেউ? আর আচ্ছা, এটা তো মানবি, ওর বয়সটাই প্রেম করার। এখন বাচ্চা একটা মেয়ে, ঠিক আছে পরে বুঝিয়ে সুঝিয়ে বলবো এখন। আর আজকালকার প্রেম তো দেখ কদিন টেকে, এই জন্য এই চেহারা করছে। তুই এত ওভার রিয়াক্ট করিস না সব ব্যাপারে মেজো। হ্যাঁ, কি বিয়ে করে ফেলেছে? কি বলছিস তুই? কি রে, কবে, মানে কবে, কতদিন? ব্যাঙ্গালোরে থাকার সময় বিয়ে করেছে, অনেক দিন হলো। তোরা তোরা কিছু বুঝতে পারিস নি? না, আমাদের কাউকে কিছু বলেনি, ছেলেটা কিছু করে না সেই জন্য। মাই গড, সন্দেহ হতো, লুকিয়ে লুকিয়ে ফোন করা দেখে তো সাসপিশিয়াস, কিন্তু এত দূর বিয়ে অবধি গড়িয়ে গেছে। আমি এখন কি করবো মিছু? আমি কাউকে মুখ দেখাতে পারবো না। শোন 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 শোন, মাথা ঠান্ডা, আমার কপালটাই কাড়া। চুপ চুপ চুপ, এসব ভাবিস না, মাথা ঠান্ডা কর। এখন এখন এসব ভাবার সময় না, এখন এসব ভাবার সময় নয়। তুই একা কিচ্ছু করতে পারবি না। বাড়ির সবার সঙ্গে কথা বল, বাড়ির সবার সঙ্গে একটু ডিসকাস কর, আলোচনা কর। আমি পারবো না কাউকে বলতে। আরে তুই নার্ভাস হচ্ছিস কেন? কাউকে বলতে পারবো না, ওরে বাবা রে, আমি কাউকে। আরে তুই নার্ভাস হচ্ছিস কেন? শোন শোন, এই সময় এভাবে রিয়াক্ট করিস না। এই ঠান্ডা মাথায় না চললে দেখ, জিনিসটা যখন ঘটে গেছে আমাদের, বি প্র্যাকটিক্যাল মিনু। এটা এটা বলতে তোকে হবেই, কিছু করার নেই, তোর দায়িত্ব তো আছে, একটু তো এড়াতে পারিস না সেটা। তুই তুই কথা বল, বাড়ির লোকের সঙ্গে কথা বল। কিরে বলবি তো? আচ্ছা আমি তো, তুই তুই ভয় পাচ্ছিস কেন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, শান্ত হ, শান্ত হ, আমি আমি কথা বলছি, আমি বলবো। আমি শোন শোন শোন, এরকম করলে শরীর খারাপ হয়ে যাবে। আচ্ছা মেয়ে তো, আমি আমি কথা বলছি, আমি কথা বলছি, ঠিক আছে? আর কাঁদিস না, ইস কি অবস্থা করেছে, পিওর অদ্ভুত মেয়ে বাবা, তুই ভাবিস? আরে এরকম করে না মিনু, মিনু আমি আছি তো, আমি আছি তো মিনু, আমি আছি, আমি আছি, ভয় পাস না, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে, শান্ত শান্ত, আমি আমি কথা বলছি, আমি দেখছি, একটু অপেক্ষা কর, একটু অপেক্ষা কর, আমি আসছি। কি রে আকাশ, কি ব্যাপার হঠাৎ জোর তলব? অনিতা কোথায়?
ওই তো গেল বোধহয় মিস দাকে ডাকতে, টেনশন হচ্ছে? না সেরকম কিছু না। ছাড়ো না মেজ বৌদি তো, দেখো ওই আরশোলা মারার ওষুধের পেটেন্ট নেবে, সেই নিয়ে হয়তো আলোচনা। আরশোলা মারার ওষুধ বলেনি? না কালকে আমায় বললো ডিটেলসে। হিঙের কচুরির সঙ্গে তেলাকুচোর রস মিশিয়ে তার সঙ্গে কলকে ফুলের বীজ গুঁড়ো করে একটা পরিমাণ এরম করে মিক্স করে একটা ওই আরশোলা মারবে। হ্যাঁ বংশ ধ্বংস, সম্পূর্ণ অর্গানিক একটা বিষ, পেস্টিসাইডের দুনিয়ায় নাকি একটা নতুন দিগন্ত খুলে দেবে। হার হাইনেস মহিমাময়ী স্বামী সংহারকারিণী সুখ শান্তি দলনী ঝড় ঝঞ্ঝারূপিণী আমোদাল্লাদ নাসিনী শ্রীল শ্রীযুক্তা অনিতা দাশগুপ্তা পদধূলি দিচ্ছেন, এই সবাই উঠে দাঁড়াও। এই তোমরা সবাই এসে গেছো, দেখ ভালো হয়েছে, আমার তোমাদের সঙ্গে একটু কথা আছে। কি কথা? কথার কথা, কাজের কথা, গোপন কথা? আচ্ছা তুমি দাঁড়িয়ে আছো কেন আকাশ? বললো এখন বসো। বসি। অনিতা সিরিয়াস কিছু? হ্যাঁ সিরিয়াস, মানে বেশ বেশ সিরিয়াস। তাহলে আমি আগে বলে রাখলে না কেন, আমি ব্রিফ করে রাখতাম। তুমি জানো? জানি তো বটে, এই গত কয়েকদিন ধরে তুমি অ্যানিমাল প্ল্যানেট দেখে ইন্সপায়ার্ড হয়ে কুত্তা না কুত্তা না কুকুর বেড়ালের একটা বিউটি পার্লার যে বাড়িতে খোলার চেষ্টা করছো এবং এরকম সাহসী পদক্ষেপ যে এলাকায় কেউ নেয়নি এবং এই প্রজেক্টটা এক্সিকিউট করবার জন্য আমাদের সকলের কোঅপারেশন তুমি চাইছো, এই আগে এজেন্ডাটা জানিয়ে রাখতে হয় নইলে মিটিংয়ে অসুবিধে হয়। চুপ করবে অতুল প্লিজ, দেখো আমি তোমাদের সামনে কোনো রকম ভূমিকা করতে চাই না, আমি একটা স্ট্রেট কথায় আসতে চাইছি, মানে আমাদের সবার সামনে খুব বিপদ, স্পেশালি মেনুর। মিনুর বিপদ কি হচ্ছে? পিউ বিয়ে করে ফেলেছে কাউকে না জানিয়ে। পিউ? কিউ? কবে? ওই ব্যাঙ্গালোরে দেখলে? না অনিতা তুমি কি করে জানলে, মানে পিউ এটা কাউকে না বলে তোমাকে বলেছে পিউ নিজে মুখে? দেখো বর্দা আমি এই সমস্ত কমপ্লিকেটেড ব্যাপারে নেই, আমি মিনুকে পাঠিয়ে দিচ্ছি, যা জিজ্ঞেস করো তুমি জিজ্ঞেস করে নাও। সব লাগেজ গাড়িতে উঠে গেছে, এবার আমরা যাব অনিকেত। আন্টি আন্টি উই আর গেটিং লেট। ইয়েস নিধি উই আর রেডি, তাড়াতাড়ি নেমে এসো এসো এসো। অনিকেত
Let's go. I'm ready. You're ready. That's great. আচ্ছা নিধি, তোমার সব জিনিসপত্র গুছিয়ে নিয়েছো তো? হ্যাঁ। গুড। তোমার ওই স্কুলের বই খাতাগুলো সব নিয়েছো? হ্যাঁ। আর তোমার ফেভারিট টেডি? হ্যাঁ। গুড গুড। মিকি মাউস এর নাইট ড্রেসটা? হ্যাঁ। লক্ষ্মী সোনা। বাই অনিকেত। বাই 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 বাই।